এখন তোমাদের সঙ্গে ডিসকাস করব এই সাপোকেশনের রিলেটেড কতগুলি কন্ডিশন আছে সেই কন্ডিশন সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আমি ডিসকাস করব এই যে কন্ডিশনগুলো এখন ডিসকাস করতে যাচ্ছি এগুলো কিন্তু তোমাদের শর্ট নোটে আসে এবং পরীক্ষার ভাইভাতেও ধরা হয় তো প্রথমেই যে কন্ডিশনটা আমি বলবো সেটার নাম হচ্ছে বার্কিং তাহলে এটা কি জিনিস বার্কিংটা কি ইট ইজ এ মেথড অফ হোমিসাইডাল স্মোদারিং অ্যান্ড ট্রমেটিক অ্যাসফিক্সিয়া এটা একটা পদ্ধতি হোমিসাইডাল স্মোদারিং এবং ট্রমেটিক দুটোই একসঙ্গে এটা এখানে ঘটে এটা এই যে বার্কিংয়ের একটা কাহিনী আছে একটা ফ্যাক্ট সেটা তোমাদের জানলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে উইলিয়াম বার অ্যান্ড উইলিয়াম হ্যারি ইন্ট্রোডিউসিং দি টার্মিনোলজি আফটার দ্য নেম অফ দ্য ফার্স্ট ওয়ান হু প্ল্যান দ্য মেথড এই যে দুইজন ব্যক্তি উইলিয়াম বার্ক এবং উইলিয়াম হ্যারি এই দুইজন লোক এই যে মানুষকে হত্যা করা সাফোকেশন করা এই এই পদ্ধতিটা তারাই সৃষ্টি করছিল এই এই জন্যে সেটা তাদের নাম অনুসারে এটাকে বার্কিং বলা হয় তাহলে এখানে ঘটনাটা কী ছিল দে মেড দেয়ার লিভিং বাই ডিগিং আপ বডিজ ফ্রম দ্য গ্রেভইয়ার্ডস অ্যান্ড সাপ্লাইং দেম টু দ্য মেডিকেল স্কুল ফর ডিসেকশন এই দুইজন কী করত কবর থেকে লাশ চুরি করে সেই লাশগুলো একটা মেডিকেল স্কুলে বিক্রি করত সেই মেডিকেল স্কুলে একটা ডিসেকশন এর বডি হিসেবে ব্যবহার করতো এবং এখান থেকে যে পয়সা পাইতো সেই পয়সা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত লেটার পরবর্তীতে দে কিল যখন দেখলো যে হয়তো যে লাশ আর চুরি করে পোষাচ্ছে না তখন দে কিল 16 পার্সন ইন এডেনবার্গ ডিউরিং দ্য ইয়ার 1927 অ্যান্ড 1928 অর্থাৎ 1927 এবং 1928 সালের ভিতরে তারা 16 জন লোককে খুন করে অ্যান্ড সোল দ্য বডিজ টু ডাক্তার রবার্ট কনাক্স ফর ইউজ অ্যাজ স্পেসিমেন ইন ইজ অ্যানাটমি ক্লাস এবং তারা এই যে 16 জন ব্যক্তিকে খুন করছিল এবং এই তাদের বডিগুলো ডাক্তার রবার্ট সাহেবের কাছে বিক্রি করতো রবার্ট সাহেব তার অ্যানাটমিক ক্লাসে সেগুলো এই বডিগুলো ব্যবহার করত এই ঘটনার ভিতরে একটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে এ ভিকটিম ওয়াজ ইনভাইটেড টু দিয়ার হাউস অ্যান্ড গিভেন অ্যালকোহল অ্যান্ড ওয়াজ থ্রোন ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড বার্ক ইউজ টু সিট অন দ্য চেস্ট অ্যান্ড ক্লোজ দ্য নোজ অ্যান্ড মাউথ উইথ ইজ হ্যান্ড এই বডি সংগ্রহের জন্যে একটা লোককে তারা দাওয়াত দিল দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে তাকে প্রচুর পরিমাণে অ্যালকোহল খাওয়াইল অ্যালকোহল খেয়ে যখন সে মাতাল হয়ে গেল তখন মেজের পরে তাকে শোয়াই দিয়ে এই যে বার্ক সাহেব উইলিয়াম বার্ক সে তার বুকের পরে বসে তার কী করল নাক আর মুখ হাত দিয়ে চেপে ধরল চেপে ধরা ফলে সে মারা গেল অ্যান্ড হ্যারি ইউজ টু পুল হিম রাউন্ড দ্য রুম বাই দ্য ফিট সে যখন মরে গেল তখন হ্যারি সাহেব এই যে করলো কি তার ওই ওই ডেড বডির ঠ্যাং ধরে টেনে নিয়ে আরেক দিকে নিয়ে চলে গেল তাহলে এই যে ফর দ্য নেম অফ উইলিয়াম বার দিস টাইপ অফ স্মদারিং ইজ নেম অ্যাজ বার্কিং এই এই বার্ক সাহেবের তারা যে এই স্মদারিং করে এইভাবে লোক মারছিল তাদের নাম অনুসারে এই টাইপের স্মদারিংয়ের নাম হয়ে গেল বার্কিং এখন অ্যানাদার কন্ডিশন ওভারলাইন
It is a accidental smothering resulting from compression of the chest so as to prevent breathing. তাহলে এটা হচ্ছে ওভারল্যাং একজনের পরে আরেকটা চাপ পড়া, চাপ পড়ার ফলে সে শ্বাস না নেওয়ার কারণে সাফোকেশন হয়ে মারা যায়। যেমন উদাহরণ কীরকম, হোয়েন মাদার অ্যান্ড আদার পার্সন শেয়ার এ বেড ইন উইথ অ্যান ইনফ্যান্ট, ছোটারটা বাচ্চা যখন মা ঘুমায় তার ছোট বাচ্চা যদি তার পাশে থাকে, মার শরীরের ওজন যদি বেশি হয় অনেক সময় হয়তো কাঁধে শুয়েছে বাচ্চা বুকের নিচে চাপা পড়ছে, পড়ে সে আর শ্বাস নিতে পারে নাই, মারা গেছে, এটাকে বলছে ওভারল্যাং। আরেকটা টার্ম কন্ডিশন সেটা হচ্ছে কেপ করোনারি, এটাও একটা ইন্টারেস্টিং কাহিনী। দিস ইজ এ কন্ডিশন অফ অ্যাক্সিডেন্টাল চকিং হোয়ার এ হেলদি বাট গ্রসলি ইনটক্সিকেটেড পার্সন হু বিগিনস এ মিল সাডেন টার্নস ব্লু কপ ভায়োলেন্টলি দেন কলাপস অ্যান্ড ডাইস। এখানে ঘটনাটা কী ঘটলো, এটা হচ্ছে এক ধরনের অ্যাক্সিডেন্টাল চকিং। এখানে ঘটনা হয়েছিল এক ভদ্রলোক মাতাল অবস্থায় সে খাবার খাচ্ছিল, হঠাৎ করে সে নীল বর্ণ ধারণ করল, খুব কাশা শুরু করল এবং কলাপস করে সে মারা গেল। ইট ইজ কল সো কল ইট ইজ অকার্ড ইন এ কেপ অ্যান্ড সাডেন কলাপস মিমিক উইথ হার্ট অ্যাটাক। এবং এই ঘটনাটা ঘটছিল একটা ক্যাফেতে, তো সবাই মনে করছিল যে এটা হার্ট অ্যাটাকে সে মারা গেছে। অ্যাট অটোপসি এ লার্জ পিস অফ পোরলি সিউড বোলাস অর এ পিস অফ মিট মে বি ফাউন্ড অবস্টার্টিং দ্য ল্যারিংস। পরবর্তীতে পোস্টমর্টম করে দেখা গেল তার ল্যারিংসে এক টুকরো মাংস অথবা খাবারের দলা আটকে রয়েছে এবং ওই আটকানোর কারণে তার চোকিং হয়েছে এবং এই চোকিংয়ের কারণে সে মারা গেছে। যেহেতু এই ঘটনাটা একটা ক্যাফেতে হয়েছিল এবং সবাই মনে করছিল এটা হার্ট অ্যাটাকে করোনারি হার্ট অ্যাটাকে মারা গেছে, এই জন্যে এটার নাম হয়ে গেছে কেপ করোনারি। আরেকটা টাইপ সেটা হচ্ছে গ্যাগিং, ইট ইজ ওয়ান টাইপ অফ চোকিং রিজাল্টিং ফ্রম প্রিভেনশন অফ এন্ট্রি অফ এয়ার ইন টু দ্য রেসপিরেটরি ট্র্যাক বাই স্টপিং গ্যাগ ম্যাটেরিয়ালস ইন টু দ্য মাউথ, দ্যাট ইজ হ্যান্ডকারশিপ পিস অফ ক্লোথ পেপার বল। তাহলে এই যে হ্যান্ডকারশিপ পিস অফ ক্লোথ পেপার বল এগুলো তার মুখের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, এর ফলে কি হয়েছে, ইট ইজ ইউজুয়ালি স্টাপ টাইটলি ইন টু দ্য পজিশন সো দ্যাট ইট ইজ নট অনলি ফিলস দ্য মাউথ বাট অলসো অবস্টার্টিং ব্রিদিং থ্রো দ্য ব্যাক অফ দ্য থ্রট। এই যে গালের ভিতরে এই যে হ্যান্ডকারশিপ বা কাপড় বা পেপার বল ঢুকাই দিয়েছে যার ফলে তার ব্রিদিং বন্ধ হয়ে যায়। চোকিং অকার্স হোয়েন স্যালিভা মিউকাস ভমিটস অর আদার ফ্লুইড ময়েশ্চারাইজ দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড অবস্ট্রাক দ্য পোরস প্রোডিউসিং এয়ার টাইট অক্লুশন। এই গালের ভিতরে যে তোমার এই যে কাপড় অথবা হ্যান্ডকারশিপ অথবা পেপার বল ঢুকাই দিল, তারপরে কী হচ্ছে, এই মুখের ভিতরে যে লালা বা অন্য কোনো ফ্লুইড যদি সে খেয়ে থাকে এটা ওই কাপড় বা এগুলো শুষে নিয়ে আরও চুষে নিয়েছে, নিয়ে আরও মোটা হয়ে যাচ্ছে, হয়ে ওই এয়ার প্যাসেজকে একদম এয়ার টাইট করে দিয়ে দিচ্ছে যার ফলে কোনো বাতাস আর লাঙে ঢুকতে পারে না, যার ফলে অ্যাসফিক্সিয়াও হয় এবং অ্যাসফিক্সিয়াও হয়ে
মারা যায় এবং এই কন্ডিশনকে বলা হচ্ছে গ্যাগিং। ইট ইজ ওয়ান টাইপ অফ চকিং। তাহলে দিস ইজ অ্যাবাউট ডিফারেন্ট কন্ডিশন ইন রিলেশন টু সাফোকেশন। আজকে তোমাদের এই সাফোকেশন দিয়ে মোটামুটিভাবে তোমাদের ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথের সবগুলোই ডিসকাস করা হলো। তোমরা খুব ভালোভাবে এগুলো পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা, কারণ এই বিশেষ করে এই যে লাস্টে যে কন্ডিশনগুলো বললাম, বার্কিং, কেপ করোনারি, হ্যাঁ, তারপরে তোমার এই গ্যাগিং, এগুলো ভাইবাতে ইনভেরিয়েবলি ধরে। তো সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।